মহিলা সহ তার স্বামীকে বেধড়ক মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের হলো মালু গ্রাম ফাঁড়িতে। মারপিটের ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত 11টা নাগাদ ঘনিয়ালা মোকাম রোডে। এজাহারকারী মহিলা সাইরা বেগম চৌধুরী অভিযোগে জানান, বুধবার রাতে বাড়ি ফিরে আমার স্বামী যখন গাড়ি পার্কিং করেন তখন অভিযুক্ত তাহের তালুকদার আমার স্বামীর ওপর আক্রমণ চালায়, গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়, পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার স্বামীর মাথা ফাটিয়ে দেয়। হাল্লা চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে তার স্বামীকে বাঁচাতে যাওয়ার পর রোষের মুখে পড়তে হয় তাকেও। ঘরে চলে যাওয়ার পর অভিযুক্ত তাহের ও তার ভাই গদা নিয়ে ফের আক্রমণ চালায়, এতে রক্তাক্ত হতে হয় দুজনকেই। পরে তারা কোনো ক্রমে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন, জানান ওই মহিলা। আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঘর সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান আক্রান্ত মহিলা ও তার স্বামী। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বাড়ি মারিছে ও আমি বার হয়েছি, তার মারা কইছি কি তো হয়েছে ভাই, ইন তো গাড়ি সমান হয় তুয়া হওয়া আর আই তুমি না গাড়ি তাইন খে থানে মাছ খে মাছ হোগে নাম গো তাহের হে কি তা করে হে ও কি না কোন বাড়ি মারিও বেশি গেছে তুমি দাঁড়া আমি নাম কি তো হয়েছে ভাই, ইন গাড়ি তো সমান হয় তাকে তুমি না মারদাই কি পালে কইতো না কইতো আমার বুকুত মারছে বর গায়ে ভিডিও না মারে বাদে আর একবার আমি বাঙ্গা নিয়ে গেছি আমার মারি দিছে অন্য মাঝে রাখানোর জন্য এখন বাদে দেখি আমার খানো সোনার গুলো আসলো একটা আছে একটা নেই। তোমার নাম কি? সাইরা বেগম চৌধুরী। গেছে আর একবারই তুইয়া যাইতে না যাইতে কেন গেলাস তুলাস ভাঙে একদম জুড়ি জুড়ি করবি তো হাসির কইয়া তার দয়া করে আপনার আইটা ব্যবস্থা করবি প্রায় সময় রাস্তা খোলে রাস্তা লইয়া খনে গড় লইয়া খালি উচ্চাত উচ্চাত উঠকে দেয় এরপরে বাইকের ঘরে একটু থাকলে তার বউ বাচ্চা একটু উৎসাহ মারে আমি লিখিয়ে থাকি তারা ঘর সবসময় হয় আমি যদি জিজ্ঞাসা করি যে আমার বাইর লগত মানে শুনি থাকি কেসের কারণে তোর বাইর জায়গা সারিয়া বাঁধত জায়গাটা খালি করতো তারা আমরা মানে আমার বিল্ডিংটা তারা তোমরা তোর বাইর জায়গায় আমার বিল্ডিংটা ঘুরে গেছে ওরকম সবসময় খালি হুমকি দেয় উঠবার উচ্চাত জায়গাটা কিন্তু আপনারা নিজের নিজস্ব জায়গা নিজস্ব জায়গা আর আমার ভাইয়ের দিন মজুরি কাজ করে খালি খালি বইটা দিন উঠে যেত তারা আরও আপনার কয়েক যে আপনার টাকা পয়সাতে ইচ্ছা না গিয়া আমার ভাইটারে মুক্ত করে দাও আমার ভাই অন্য দিকে যাবি গিয়া এও তারা রাজি হয় না তারা চায় তারা জায়গাটা তারা এমনি দিয়ে দিলেই তো আর আমার ভাইটা সেরে নেই তো ও গিয়া মানে দিদাজি তো করি আর সবসময় আমার ভাইটার লোকের লাগা লাগে করে তারা দিলেও ভাই তাইয়ের দিন লস্কর আর জাহেদ জাহেদ আহমদ জাহেদ তালুকদার লস্কর তার দিলেও ভাই সবসময় ওরকম আর যদি কইতে যাই তো কইবা ছোট ভাইটা মাথা খারাপ কোনো মাথা খারাপ না সবসময় ডাক্স মারে আর গাঁজা খায় সবসময় বাবা আমার নাম রঞ্জুলক চৌধুরী বাসাই লুগিয়া গঞ্জালাম সিংহাবাট্টা রোড কালকে 11:30 সময় আমি গোপীনাথ জুয়েলারি ডিউটি করিয়া ঘরে ফিরার পথে আমার ঘরের সামনে একজন গাড়িটা ব্যাক করিয়া ঢুকাইলাম দোকানের উপর নিয়ে রাখছি গাড়ি যে জায়গার মধ্যে থাকি পারমেন্ট ওই জায়গার মধ্যে রাখার পরে তায়ের তায়ের আহমেদ তালুকদার তাই একজন অ্যাডভোকেট কোয়ার করে তাই না মারে পুরা মদ পাইয়া একদম মানে দাঁড়াইতে পারেন না তাই আমারে আইয়া কইছে তুই অত রাত্রে কিতা আইতাম আমি কইছি অত রাত্রে কিতা আবার আমি তো গাড়ি রাখি আমার তো উঠলে গাড়ি গাড়ির মধ্যে আমি ডিউটিও করে যাইছি আমার বাসার সামনে ওর বাসা ওইটা দেখি না ওর বাসা বাক্কা দূরে আছে তারা এখান থেকে আধা মিটার দূরেই আছে মানে তোমার গলি হ্যাঁ আমার গলি তারপরে কিতা করছে তার একটা লম্বা লাঠি আসলো ওটাতে তাইরে তো মারছে একটা দিয়া পরে আরেকটা লাঠি আনছে থানার মধ্যে লইয়া আইছে স্যারে এই আমার এখানে প্রথম মারছে একটা বাড়ি মাথা ফাটিছে তারপরে এখানে মারছে একটা মারছে আমার ছোটো বাচ্চা আসলো লোকে ওইটা ফেলাইছে গিল মারে ছোটো বাচ্চাটা পাখার মধ্যে ফেলাইছে তারা আইলো গিয়া দুইজন আর একজন মেলু আপনার কাছে ফুটেজ দিছে মেলুকটা একটাইছে তারা কেন বাইরে টানার থেকে ছুটে যাই আমারে দুই নম্বর বার বাড়ি মারছে এখানে টান হাত থেকে ওই টান বউর হাত থেকে ছুটি আইয়া মারছে মারার পরে আমারও কইছে আমি চিনোস নি আমি অ্যাডভোকেট একজন আমি তারপরে একটা পুলিশ আর ও আমার সামনে থাকে ওইটা আমি তাহলে গিয়ে খেলা করি তারপরে আমি তাহাতেই গেছি আমার বড় স্যার তারা নাম করি আজকে না না আরেকবার আমার অটো থাকতে গ্লাস ভাঙছে আমার তো তার বাবাই আমারে বলি আসছে এইবার তার বাবা আমি বসময় ভারছে তার বাবাই কোনো কিছু কথা আলাপ করছে না
Tanah dia korsen. Tanah dia korsen. Tanah dia korsen. Tanah dia korsen.